প্রথম নগরমাতা পেল গাজীপুর। বৃহস্পতিবার রাত দেড়টায় শহরের বঙ্গতাজ মিলনায়তন থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিদ্বন্দ্বী আজমতুল্লাহ খানকে 16,000-এর বেশি ভোটে পরাস্ত করে নতুন মেয়র হলেন টেবিল ঘড়ির স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। তাৎক্ষণিক প্রক্রিয়ায় নতুন নগরমাতার ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, প্রকৃতপক্ষে নৌকারি জয় হয়েছে, হেরেছে ব্যক্তি। মায়ের সঙ্গে গাজীপুরের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগের এই বহিষ্কৃত নেতা। গাজীপুর থেকে ফখরুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাপ্ত ভোটের সংখ্যা 2,22,737 ভোট। জায়দা খাতুন স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাপ্ত ভোটের সংখ্যা 2,38,934 ভোট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের ভোট শেষ হওয়ার প্রায় 9 ঘন্টা পর মধ্যরাতে আসে এই চূড়ান্ত ফলাফল। প্রথম নগরমাতা পেল গাজীপুর। 480 কেন্দ্রের প্রাপ্ত ফলে 16,197 ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আজমতুল্লাহকে হারিয়েছেন জায়দা খাতুন। নগরীর বঙ্গতাজ মিলনায়তনে যখন ফল ঘোষণা চলছে, বাইরে তখন জায়দার সমর্থকদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ জয়কে গাজীপুরবাসীর বিজয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নগরমাতা জায়দা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। মার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের শ্রদ্ধার জান, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছি। তারপরে যেহেতু উনি সিনিয়র মানুষ, ওনাকে বলবো এবং ওনার কাছে যাব আমাদের এই শহর করার জন্য। ওনার কাছ থেকে শহর সহযোগিতা নিয়ে সুন্দর করে শহর সাজাবো। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি আপনাদেরই সন্তান, আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করেছি এবং আমি আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই। সুন্দর করে একটা স্মার্ট গাজীপুর সিটি কর্পোরেশন মার সাথে থেকে আপনাদের করে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাজীপুরের মেয়র পদে 7 প্রার্থীর মধ্যে 45,000 ভোটে তৃতীয় অবস্থানে আছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী আতাউর। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর পেয়েছেন 23,000 আর লাঙ্গলের নিয়াজউদ্দিন পেয়েছেন 16,000। নিউজ ডেস্ক, দেশ টিভি।